আমরা যেসব বাধাকে জীবনের সমস্যা বলে মনে করি, সেই সব বাধাই আমাদের জীবনকে মজবুত করতে সাহায্য করে। একবার এক ছোট্ট বালক গরমের ছুটিতে গ্রামে তার দাদুর বাড়িতে ঘুরতে আসে। আনন্দে খুশিতে খেলা করতে করতে একদিন ওই বালক তার দাদুকে জিজ্ঞেস করে, দাদু ভাই, আমি বড় হয়ে সফল ব্যক্তি হতে চাই। আচ্ছা দাদু ভাই, কিভাবে ব্যক্তি সফল হবে তুমি আমায় বলবে? দাদু ছোট্ট নাতির কথা শুনে শুধু বলেন, হ্যাঁ বলবো। তারপর ওই বালকের হাত ধরে বাড়ির সামনের নার্সারির বাগানে নিয়ে যায় এবং সেখান থেকে দুটো গাছ কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর একটা বড় পাত্রে একটা গাছ লাগিয়ে বাড়ির ভেতরে রেখে দেন এবং অন্য গাছটিকে বাড়ির সামনের লাগোয়া জমিতে লাগিয়ে দেন। এরপর দাদু নাতিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই দুটো গাছের মধ্যে কে বেশি বড় হবে, কে বেশি মজবুত হবে? বালক একটু চিন্তা করে বলে, যেই গাছটা ঘরের ভেতরে আছে সে বেশি মজবুত এবং বড় হবে, কারণ সে সব রকম ঝড় ঝঞ্ঝাট থেকে মুক্ত আছে। আর অন্যদিকে বাড়ির বাইরের গাছটা ঝড় বৃষ্টি প্রখর রোদ এমনকি পশুর দ্বারাও ক্ষতি হতে পারে। নাতির কথা শুনে দাদু বলেন, ঠিক আছে, দেখা যাক কয়েক বছর পর কি হয়। এরপর ওই ছোট্ট বালক তার নিজ জায়গায় ফিরে যায় আর দাদু দুটো গাছকেই সমানভাবে যত্ন নেয়। এইভাবে সময় কেটে যেতে থাকে। পাঁচ বছর পর ওই বালক আবার বাবার সাথে দাদুর বাড়িতে আসে। দাদুর সাথে দেখা হতেই বালক বলে, দাদু ভাই, আগের বার আমি তোমাকে সফল হওয়ার উপায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো কিছুই বললে না, কিন্তু এইবার তোমাকে অবশ্যই বলতে হবে। নাতির কথা শুনে দাদু হাসেন এবং তাকে সেই গাছটার কাছে নিয়ে যায় যেটা গামলায় করে ঘরে লাগিয়েছিল। সেখানে গিয়ে দেখে সেই ছোট্ট চারা গাছ সামান্য একটু বড় হয়েছে। ছেলেটা বলে, দেখেছো দাদু ভাই, আমি বলেছিলাম না এই গাছটা বড় হবে এবং মজবুত হবে আর কত সুন্দর থাকবে। তখন দাদু বলেন, আগে তো বাইরের গাছটাকে দেখো, তারপর সিদ্ধান্ত নেবে। ছেলেটাকে বাইরের গাছটার কাছে নিয়ে যায়। বাইরে একটা মস্ত বড় গাছ দাঁড়িয়ে আছে, গর্ভের সাথে তার শাখা পোশাখা ছড়িয়ে আছে। দাদু জিজ্ঞেস করেন, এইবার বলো কোন গাছটা বড় এবং মজবুত হয়েছে? বালক আশ্চর্যের সাথে বলে, বাইরের গাছটা। কিন্তু এটা কি করে সম্ভব হলো? বাইরের এই গাছটাকে তো অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তবুও সে কিভাবে এত বড় হলো? দাদু হেসে বলেন, ঠিক বলেছো, বাইরের গাছটাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সমস্যার মুখোমুখি হওয়ার অনেক লাভও আছে। বাইরের গাছের কাছে স্বাধীনতা ছিল, সে তার শেকড় যত দূর পারে বিস্তার করতে পারে, ডালপালা চারিদিকে ছড়িয়ে দিতে পারে। যে ঝড় এবং বৃষ্টিকে সমস্যা ভাবছো, সেই ঝড় বৃষ্টি ওই গাছকে আরো মজবুত বানিয়ে দিয়েছে। এখন কোনো ঝড় এলে ওই গাছের কোনো ক্ষতি করতে পারবে না। দাদু আরো বলেন, আজকে আমি তোমাকে যা বলবো তুমি যদি তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তবে তোমাকেও কোনো কিছুই তোমার সফলতা থেকে রুখতে পারবে না। যদি তুমি সারা জীবন সুরক্ষিত বিকল্পকে বেছে নিতে থাকো, তবে তুমি কোনোদিন ততটা সফল হতে পারবে না যতটা তোমার ক্ষমতা আছে। যদি তুমি সমস্ত বাধা বিঘ্ন মেনে নিয়ে এই জগতের মুখোমুখি হও, তাহলে তুমি যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটা কখনোই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না। ছেলেটা লম্বা নিঃশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে বলে, দাদু ভাই, বুঝতে পেরেছি তোমার কথা, আজ আমি একটা সফলতার সুন্দর শিক্ষা পেয়েছি। বন্ধুরা, এই ছোট্ট বালকের মতো আমরাও আমাদের জীবনকে ঝড় ঝঞ্ঝাটের মুখোমুখি করে সেই সফলতা দিতে পারি যেটা আমরা দিতে চাই, কিন্তু আমরা যদি কমফর্ট জোনে থেকে যাই, তবে আমরা কখনোই সফলতা পাবো না যেটা আমরা পেতে চাই। তাই জগতে যেসব সমস্যাকে আমরা সমস্যা মনে করি, সেসব সমস্যার মুখোমুখি হতে হবে এবং সেই সমস্যার সাথে লড়াই করে জীবনে জয়ী হতে হবে এবং সফলতা পেতে হবে। এই ছোট্ট গল্প আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই গল্পটা, অবশ্যই কমেন্ট এবং শেয়ার করুন।